হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে কয়েকটা বাংলা সিনেমার আপডেট নিয়ে এসেছি, মূলত দুটো সিনেমার, এবং দুটো সিনেমারই এক্সক্লুসিভ খুব নিউজ থাকছে, কারণ দুটো সিনেমাতেই দুজন বিগ অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে। মানে একটা দেখা যাবে দেব আর অঙ্কুশকে, আর একটা একসঙ্গে দেখা যাবে জিত আর ইয়াশকে। তো কদিন আগে আমি কয়েকটা সিনেমা মানে ভিডিও বানিয়েছিলাম, একটা হচ্ছে ইয়াশের আপকামিং মুভি, আর একটা বানিয়েছিলাম জিতের আপকামিং মুভি। তো সেই দুটো ভিডিও দিয়ে আমি একটা সিনেমার কথা কমন বলেছিলাম, যেটা ইয়াশেরও আসছে, যেটা জিতেরও আসছে। সেই সিনেমাটার নাম হচ্ছে শুটার, এবং এটা ডাইরেক্ট করবে যদ্দূর সম্ভব রায়চন্দ্র। এখন অব্দি খবর আছে, এখন অব্দি শিওর কে করবে জানি না, তবে আপাতত প্রথম নাম ডাইরেকশনের ক্ষেত্রে হচ্ছে রায়চন্দ্র। তো এই সিনেমাটাতে কিন্তু জিত আর ইয়াশকে একসঙ্গে দেখা যাবে, ইয়েস। এবং জিতের এই সিনেমাটা আসবে কিন্তু বহুদিন পর, এক্ষুনি যে আসছে তা কিন্তু নয়। জিতের হাতে এখন বাজি রয়েছে, এরপর জিতের হাতে একটা অন্যরকম একটা রমকম আসতে চলেছে, এবং ইয়াশের হাতে অনেকগুলো সিনেমা রয়েছে। আমি বলেছিলাম ইয়াশ প্রিয়াঙ্কা জুটি একটা সিনেমা আসবে, তারপর ইয়াশের একটা অন্যরকম একটা মুভি আসছে, তারপর কিন্তু এটা শুটিং স্টার্ট হবে। এবং এই শুটার বলা হয়েছে বাংলা সিনেমা আজ অব্দি যে কটা অ্যাকশন মুভি এসছে তার মধ্যে সব থেকে বিগ বাজেট অ্যাকশন মুভি হচ্ছে এই শুটার। এতে বাইক চেসিং থেকে শুরু করে মানে দৌড় ফৌড় সবই থাকছে, মানে বন্দুকের অ্যাকশন, মানে ওয়ার সিনেমাটা আমরা দেখেছি, এটা এসেছিল হিন্দিতে ওয়ার সিনেমাটা, অনেকটা সি ধাঁচের সিনেমা এটা, বা বলতে পারেন ধুম সিনেমার মতো, যেখানে আমরা জলে স্থলে আকাশে তিনটি জায়গাতেই অ্যাকশন দেখতে পাবো। কেউ একজন হবে চোর, কেউ একজন হবে পুলিশ। তারপরে এরকম ভাববেন না যে ওয়ার বা ধুম সিনেমাটা একেবারে নকল, তা কিন্তু একদমই নয়, কারণ এই স্ক্রিপ্টটা পুরোপুরি অরিজিনাল স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং একেবারে অরিজিনাল গল্প হতে চলেছে, যেখানে হয়তো চোরের ভূমিকায় দেখা যাবে জিতকে, অথবা পুলিশ হবে ইয়াশ, অথবা পুলিশের ভূমিকায় দেখা যাবে জিতকে, অথবা চোর হবে ইয়াশ। এখন অব্দি এটা কে কি করবে এখন অব্দি জানা যায়নি, তবে দুজনেই পুরোপুরি রাজি হয়েছে এবং দুজন খুব শিগগিরই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হবে, যত সম্ভব এই বছরের শেষ দিক করেই হবে। আমি এখন থেকে আপনাদেরকে আপডেট দিয়ে রাখলাম যাতে আপনারা জানতে পারেন, এবং এটা কিন্তু একেবারে অফিসিয়ালি নিউজ, মানে শুটার বলে সিনেমাটা 100% আসছে, এবং সেখানে ঈদ মানে জিত এবং ইয়াশকে একসঙ্গে দেখা যাবে, এটা একদম গ্যারেন্টি। এটা ছিল প্রথম খবর। এবার আসবো সেকেন্ড খবরে। তো দেব আর অঙ্কুশ এই দুজন এখন এমন দুজন অভিনেতা যারা সব ধরনের চরিত্র কিন্তু করছে। অঙ্কুশকে আমরা ম্যাজিকের মতো সিনেমা করতে গেছি, যেটা এই করোনা পরিস্থিতিতে যেখানে বাকি সব সিনেমা ফ্লপ হচ্ছে, বলিউডের সিনেমা ফ্লপ করছে, সেখানে কিন্তু ম্যাজিকের একটা বড় হিট এনে দেখিয়ে দিয়েছে। অপরদিকে দেব মানে একদম বলা যেতে পারে টপে রয়েছে কেরিয়ারে, গোলন্দাজ আসছে, কমান্ডো আসছে, টনিক আসবে, কিসমিস আসবে, তারপর এজ এ প্রডিউসার হবুচন্দ্র আছে, গোবিচন্দ্র মন্ত্রীর মতো এত বড় একটা প্রজেক্ট আসছে। তার সঙ্গে সঙ্গে দেব কিন্তু আর একটা বড় প্রজেক্টে কাজ করতে চলেছে, সেই প্রজেক্টে কিন্তু এর আগে অঙ্কুশও কাজ করেছে, মানে অঙ্কুশ সেই প্রজেক্টে আগে থেকেই ছিল, নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন, থামলে দেখিয়ে নিয়েছেন। ইয়েস, বিবাহ অভিযান টু, বিবাহ অভিযান টু সিনেমাটা মানে আগে থেকেই তো অ্যানাউন্স করা হয়েছিল যে এটা সিকুয়েল একটা আসবে, এবং এটাও পুরোপুরি একই রকম কমেডি ঘরানারই হবে, এবং পরিচালনা করবেন বিরসা দাশগুপ্তই। বিরসা কিন্তু এই মুহূর্তে একটা অন্য সিনেমা নিয়ে ব্যস্ত, সেটা হচ্ছে সাইকো, যেটা আঞ্জাম্পাথিরা রিমেক, সেটা নিয়ে এখন ব্যস্ত। ওটার পরে কিন্তু এই প্রজেক্টে হাত দেবে, এবং আগের মতোই এটাতে রুদ্রনীল ঘোষ এবং অঙ্কুশ থাকছে। এটা ভাববেন না যে মানে দেব রুদ্রনীলের জায়গায় এসেছে, সেটা একদমই নয়, অঙ্কুশ রুদ্রনীল এই জুড়িটা থাকছেই। তার সঙ্গে সঙ্গে আগেরবার যেমন অনির্বাণকে একটা ক্যারেক্টার প্লে করতে গেছিল পুরো অন্যরকম, এটাতে সম্ভবত দেবকে পুরো একটা টিপিক্যাল একটা ক্যারেক্টার কিন্তু প্লে করতে দেখা যাবে, এবং সেটাও পুরো কমেডি ঘরানার, মানে অ্যাজ এ ভিলেন আপনারা হয়তো দেখবেন তাকে, কিন্তু তার মধ্যে কোনো একটা ব্যাপার হচ্ছে, যেমনটা একটা অনির্বাণের ক্ষেত্রে ছিল, ভিলেন কিন্তু একটা বেশ মজাদার ভিলেন যার একটা ইমোশন রয়েছে, তেমনটা কিন্তু এখানে দেবের ক্ষেত্রেও দেখা যাবে। তো এই সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং দেব অঙ্কুশকে এর আগে আমরা একসঙ্গে দেখেছি জুলফিকারে, বা বলতে বলতে পারেন আরেকটা সিনেমা এসেছিল কেলোর কীর্তি, সেই দুটোতে দেখেছিলাম, কিন্তু কোনোটাই সেইভাবে আমার পোষায়নি। তবে এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ বিবাহ অভিযান ওয়ান তো হিট হয়েই গেছিল, আশা করবো বিবাহ অভিযান টু আরো বড় হিটের দিকে যাবে, কারণ দেব অঙ্কুশকে একসঙ্গে পাওয়াটা একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। তো আবারও এই দুটো বিগেস্ট মুভির একটা অ্যানাউন্স তোমাদেরকে দিলাম, আরো কিছু খবর পেলে অবশ্যই বলবো, এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, গেট দ্য বেল আইকন, তবেই তোমার সমস্ত সিনেমার খবর তোমরা পাবে, এবং আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন সিনেমার আপডেট তোমার জন্য নিয়ে আসি। তো এরকমই আরো নিউজ পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অবশ্যই গেট দ্য বেল আইকন। তো ভাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।